আমি কোরআন পড়েছি, বাবা কেন পড়বো না, কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে 20 তারিখ আরে 4 তারিখে 5 তারিখে আপনি এখানে সব সেনা প্রধানকে দেখে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চান, বুদ্ধিটা কি ছিল? ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম, সালাম দিয়ে আমি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আবুকে স্যার সালাম দিতে শিখেছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার করেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 1989 সালে, তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেককে উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় না, আমার ইমান আমার কাছে, মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রেজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে শুরুতে অভিনেতা বলে আসসালাম আলাইকুম, আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত, এটা একটু লিখবেন প্লিজ, আপনারা এটা এটা লিখতে বলেন না যারা ভিউজের জন্য কাজ করছে, তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীর, কাশ্মীরকে নিয়ে, কাশ্মীর আক্রান্তদেরকে নিয়ে, এবং ওখানে আমরা পাহাড়ের কথা বলেছিলাম, বেশি বলা জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছি খুব কৌশলে, এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে বলেন। আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন, আপনারা ইতিহাস দেখেন না, ওর ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন, সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃতি করেছি, বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজা, কার কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজা, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃত করে, ইতিহাস বিকৃতি করেছে, বিকৃত করেছি কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে, আমি তো নানা সময় নানা আমার ভোল পাল্টাতে থাকি। আমি কোরআন পড়েছি, বাবা কেন পড়বো না, কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন, আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি, তো এইটা একটু মনে রেখে আমার মনে কি আছে সেটা আল্লাহ নোজ বেস্ট। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যারা বিশ্বাস করে তা কি ভুল বলছে? আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন, বলে বলেন জামিল আসলে ধর্মের কথা বলে, বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট, আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটা একটু বলেন না, একটু শুনি না আপনার মুখ থেকে। এই যে এটা এখানে হাজার রচনীতে এক গল্পতে পড়লাম যেটা আমার মনে গেঁথে আছে, অথচ এটা এই কথাগুলো বলা আপনাদের মনে না, আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন, দেখেন ভিডিওটি কি বলেছে। আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, প্রশ্ন আমি বলেছি এই হাজার মানভূমির কথা, বাংলাদেশে থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি বাংলাদেশে থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকে, একজন যদি কেউ এখানে হুজুর যদি কেউ আমাদের এখানে ওয়াজ দাখিল করতে চান, ওয়াজ দাখিলের কাজ কথা কথা বলতে পারবে, এবং যদি কেউ এখানে অন্য অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবে, নানা ধরনের করতে চান। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা সংলাপের কথা বলি। এখন সংলাপের কথা বলতে গিয়ে কাল রাতে আমার মনে হলো হঠাৎ সংলাপ কি এই কথাটা কিন্তু আপনি আপনারা বলছেন না। আমি এই প্রসঙ্গে ফেরত আসবো, কোথায় চেনেছিলাম আমি? আচ্ছা এনিওয়ে, সংলাপ কি সেখানটা প্রশ্নটা আসছে, এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো, সেখানে আমার আরেকটা লেখা আছে ওয়াজ মাহফিল সম্পর্কে, আমি আমি পড়াশোনা করে কথা বলি, তো আমার সাথে এই বইটা পড়বেন, এই পত্রিকাটা দেখবেন, এখানে কিছু কথা আছে। এইখানটা এক সময় যখন আপনাদের কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলবার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি, ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না, এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না, পরিষ্কার, এটা বোঝার জন্য। তো এইখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে
আপনার কালকে সংলাপের কথা বলছেন, আমি সংলাপ নিয়ে অনেক কথা বলছি, কারণ সংলাপ নিয়ে কথা হয় বিষয়টা হচ্ছে প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের আমাদের যে রাজনৈতিক স্পিয়ার সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96-97 সালে পতনের ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল, আপনি টেলিভিশনে একটা সভা করেছেন, সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু সৌজন্যজি সভা ছিল, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন তখন কিন্তু ক্ষমতায় আসেনি, সে ওই জায়গায় কথা বলেছিল এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা, ওই ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলেন সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে। সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে, আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেইরে থেকে নিয়ে। আপনারা যদি কেউ পেডাগজি অফ দ্য অপ্রেসড বইটা পড়ে থাকেন বা একটু দেখবেন পাওলো ফ্রেইরেতে, পাওলো ফ্রেইরে কি বলছে এখানে, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ডায়ালজিক্যাল প্র্যাকটিস we have to put aside the simplistic understanding of dialogue as a mere technique. Dialogue kono kaushal na, etake bad diye chinta korte hobe. Dialogue does not even represent some sort of false path that I attempt to elaborate and realize in the sense of evolving ingenuity in the of the other. On the contrary, dialogue characterizes as epistemic relationship. Dialogue shonglap hocche ekta gyan bhittik, gyan charcha bhittik shonglap. আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে 20 তারিখ আরে 4 তারিখে 5 তারিখে আপনি এখানে সব সেনা প্রধানকে দেখে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চান, বুদ্ধিটা কি ছিল কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই, আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন এইটা আমি জানতে চাই। এইটা দাঁড়াতে আমি জ্ঞানতাত্ত্বিক জানা জানতে বলছি, সে বলতে আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন, আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটাকে কে করে সার্কুলেট করেন, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলা দিন আমি একটা কথা বলেছিলাম, যে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি, জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে, সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের, আমি এই কথা বলেছিলাম। এই কাজে এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য, এই কথা বলেছিলাম আমি, ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না, এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম, এই কথাটা কেউ বলেন না।